ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांगतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाकया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা পড়ব ১৮ নম্বর বক্তৃতা। এটি দেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলে। তারিখটা ছিল ১৮ নভেম্বর ১৯৫৬ সাল। মহারাজ বলছেন, বিড়াল ছানা আর বাঁদর ছানা দুটো ভাব। বানর ছানা মাকে জড়িয়ে ধরে থাকে, তার মা এই গাছ থেকে ও গাছে লাফায়, কাজেই তার হাত পোষকে পড়ে যাওয়ার ভয় থাকে। আর বিড়াল ছানাকে তার মা যেভাবে যেখানে যেভাবে রাখে, হেঁসেলে কি আস্তা করে, মাইক্রোফোন বন্ধ করুন অঙ্কিতা মুখার্জি, মাইক্রোফোন বন্ধ করুন, হেঁসেলে কি আস্তা করে কি বিছানায়, তাতেই সে খুশি। সে কেবল মিউ মিউ করে মাকে ডাকে, তার ষোলো আনা নির্ভরতা, পূর্ণ পূর্ণ আত্মসমর্পণ। শ্রী ভগবানের পূর্ণ নির্ভরতা কি বস্তু তা বোঝাবার জন্য ঠাকুরের দৃষ্টান্তটি বলতেন, শ্রী ভগবানের পূর্ণ আত্মসমর্পণ। এইটি নিখিল শাস্ত্রের সার এবং সাধনার শেষ কথা। বিড়াল ছানার কি নির্ভরতা, কোনো অবস্থাতেই তার এতটুকু অনুযোগ নেই, সে শুধু মাকে ডাকে। আমাদেরও সংসারে থাকতে হবে শ্রী ভগবানের একান্ত শরণাগত হয়ে পূর্ণ আত্মসমর্পণ করে। এইটা দিয়ে আজকে আমাদের ভাবনাটা শুরু হচ্ছে। পূজনীয় মহারাজ বলছেন যে বিড়াল ছানা আর বাঁদর ছানার দুরকম ভাবের কথা বলছেন। সে বাঁদর ছানা আর বিড়াল ছানার দুরকম ভাব, একটা হচ্ছে বাঁদর ছানা মাকে জড়িয়ে ধরে থাকে, সেই ঠাকুরের কথায় সে ছোট ছেলে যে আলপথে চলার সময় বাবাকে ধরে থাকে, ফলে তার হাত ছেড়ে গেলেও চলে যেতে পারে। কিন্তু বিড়াল ছানা হলো সেই বাচ্চার মতো যাকে তার বাবা ধরে থাকেন, এবং সে জানে তার বাবা তাকে ধরে থাকলে তার কোনো রকমের অসুবিধা হবে না। সেই একটা গল্প আছে, একটা প্লেন উড়ে যাচ্ছে সমুদ্রের ওপর দিয়ে, এমন সময় ঘোষণা করা হলো, ক্যাপ্টেন ঘোষণা করলেন যে তাদের ইঞ্জিন কিছুটা খারাপ হয়ে গেছে, তাই তাদের আজকে যাওয়াটা একটুখানি সমস্যার হবে, এবং খুব শিগগিরই অক্সিজেন মাস্ক পরে নিতে হবে সবাইকে, কারণ তাদের নানা রকমের অসুবিধা তৈরি হতে থাকবে। প্লেনের ভেতরের যে অক্সিজেনের যে সন্তুলন, অক্সিজেনের মানে সাপ্লাই, সেটা বোধহয় সঠিক থাকবে না, সেখানে সকলকে মাস্ক পরে নিতে হবে। সবাই তড়িঘড়ি করে সেই মাস্ক টাস্ক পরে বসে থাকলে একটি ছোট্ট শিশু, তার ভেতরে এতটুকু প্যানিকনেস নেই, সে মাস্কও পরেনি, সে শান্ত হয়ে সিট বেল্ট বসে গিয়ে যেমন সে জানলা দিয়ে সমুদ্র দেখছিল, ঠিক সেমনিভাবেই দেখল। তার প্যানিক সহযাত্রী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার ভয় করছে না? বলছে, না আমার একটুও ভয় করছে না। কেন ভয় করছে না? না, আমার বাবা এই প্লেনটা চালাচ্ছেন, আমি জানি, আমি নিশ্চিন্তভাবে এই এই যাত্রায় কোনো বিপদ হবে না, বাবা ঠিক নিশ্চিন্তভাবে এটাকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে ল্যান্ড করাবে, অতএব আমার এসব প্যানিক করার কোনো প্রয়োজন নেই। এই ঈশ্বরের ওপর এইরকম একটা নির্ভরতার কথা মহারাজ বলছেন। বলছেন বিড়াল ছানাকে তার মা যেখানে যেভাবে রাখে, হেঁসেলে কি আস্তা করে কি বিছানায়, হেঁসেলে কি আস্তা করে কি বিছানায়, তাতেই সে খুশি। সে কেবল মিউ মিউ করে মাকে ডাকে, তার ষোলো আনা নির্ভরতা, পূর্ণ আত্মসমর্পণ। এইটা ভীষণ রকমের জরুরি। আমার এরকম মানুষ দেখা বড় একটা সুযোগ হয়নি, সেদিনকে কালক্রমে একজনের সাথে দেখা হলো। একজন আমাকে জানালেন যে একটি ছেলে এসে জানালো, তার মা আমায় কিছু দিতে চান শ্রী শ্রী মায়ের জন্য। তো
আমি ভেবেছিলাম সেটা বোধ হয় অন্য কিছু হবে, শাড়ি টাড়ি অনেকে দিতে চান। তার মা খুব অসুস্থ, ক্যান্সারে ভুগছেন। তারপরে যখন ছেলেটি আমায় জানালো সোনার হার, আমি বললাম না এটা উনি ওনার হাত থেকেই নিতে চাই, মানে এটা ওনার কাছে সারা জীবনের একটা স্মৃতি থাকবে। কিন্তু গিয়ে যে দৃশ্য দেখলাম সেটা একবারে বিস্ময় করার মতো। ভদ্রমহিলা একবারে ক্যান্সারের লাস্ট স্টেজে লড়ছেন, তার ছবি দেখছিলাম, তিনি বেশ হৃষ্টপুষ্ট ছিলেন এবং ক্যান্সারে ভোগার ফলে একেবারে মনে হচ্ছে শুধু ওই স্কেলেটনটা আছে, তার উপর চামড়াটা মোড়া, কিন্তু সারা মুখখানা একবারে আনন্দেতে জ্যোতিতে ভরপুর হয়ে আছেন। সপ্তাহে একবার করে তিনি এতে যান, হাসপাতালে ভর্তি হন, অসুস্থ হয়ে পড়েন, আবার সুস্থ হয়ে আবার সপ্তাহের মাঝামাঝি ফেরত আসেন, আবার পরের সপ্তাহে মঙ্গল বুধবার বা দু সপ্তাহ পরে যান। কিন্তু তার শ্রী শ্রী মায়ের উপর নির্ভরতা দেখে আমি একদম হতবাক হয়ে গেছি। তার মুখখানা একবারে জ্যোতির্ময়। তিনি আমাদের শ্রী শ্রী মাকে পড়ানোর জন্য একটা সোনার হার দিলেন, তার নিজের হার ছিল, সেটিকে নতুন করে ভেঙে নতুন করে তৈরি করে তার ছেলেটি বিয়ে করবে না, বললেন আমার জিনিস আমি কাউকে দেবো না, এটি আমি শ্রী শ্রী মাকেই দেবো, মা যদি করেন। কিন্তু তার যে দৃঢ়তা, তার যে প্রত্যয়, বসতে পারছেন না কিন্তু তবু বসে থাকার চেষ্টা করছেন, এবং যতক্ষণ আমরা থাকলাম ততক্ষণ সাধারণ কথা বললেন না, শুধু ভগবানের কথাই বললেন। আমাদের সামান্য একটু জ্বর জ্বালা হলেই আমরা ভগবানের কথা ভুলেই যাই, আমাদের মনে হয় এই জ্বর এখন কি করব, এই গলা খুশখুশ করছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, মাথা ছিঁড়ে গেল, হাত পা ঝনঝন করছে, কোমর টনটন করছে, শরীর ফনফন করছে, সব রকমের। আমি এই ভদ্রমহিলাকে দেখে একবার হতবাক হয়ে গেছি, কি অদ্ভুত নির্ভরতা। পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে দেখেছি, তার ক্যান্সার হয়েছে গলব্লাডারে, দ্রুত 3 মাসের মধ্যে প্রায় 30 থেকে 40 কিলো ওজন ঝরে গেছে তার, কিচ্ছু খেতে পাচ্ছেন না, খেলে অদ্ভুত যন্ত্রণা, কিন্তু তার মনটি যেন ভগবানে একেবারে ডুবে আছেন, ভগবান ছাড়া কিচ্ছু বুঝতে চাইছেন না। যে বিদ্যাপীঠে বিদ্যা আমাদের বিদ্যার্থী আশ্রমের ছাত্রদের জন্য তার একবারে পাগল করা ভালোবাসা ছিল, তারা এলে তিনি সমস্ত সিরিয়াস কাজ সরিয়ে রেখে তাদের সঙ্গে কথা বলতেন। আমেরিকা থেকে কোনো এক রাজকৃষ্ণ বা এরকম, শেষ যার নামের শেষে কৃষ্ণ শব্দ আছে, তিনি আমেরিকা থেকে ছুটে এলেন অমলানন্দজিকে দেখবেন বলে। শিশু মঙ্গলে তাকে নিয়ে যাওয়া হলো, মহারাজকে বলা হলো মহারাজ অনুকৃষ্ণদা এসেছেন। উনি বলছেন এখন আমার আর কোনো কৃষ্ণ দরকার নেই, এখন শুধু রামকৃষ্ণ। শরীর চলে গেল এবং তিনি তার আগে তার সাথে ভালো করে কথাও বললেন না, উনি সে এতদূর থেকে এসেছে একটু দেখলেন, কিন্তু যেন একদম পূর্ণ নির্ভর হয়ে আছে যে তিনি যাবেন, তিনি চলে যাবেন, রামকৃষ্ণ লোকে যাবেন। এবং এই যাত্রার এমন একটা প্রস্তুতি, মনে হচ্ছে যেন কোথাও বেড়াতে যাচ্ছেন, সব জিনিসপত্র যেন গুছিয়ে যেরকম যান ঠিক সেরকম। উনি এমনিতে খুব অগোছালো থাকতেন, কিন্তু এই শেষ সময়টা একবারে খুব টিপটপ ছিলেন, একেবারে যেন মনে হচ্ছে ভগবানের সঙ্গে দেখা করতে যাবেন, একবারে ফাইনাল মেকআপ তিনি যেন তৈরি করে রেখেছেন। সেই রসবোধ, সেই মজা, সব কিছু তার ছিল। তাকে কোনোদিন জানানো হয়নি তার ক্যান্সার হয়েছে, কিন্তু তিনি অনুমান করতে পারতেন। বিদ্যাপীঠের সবচেয়ে বর্ষীয়ান সদস্য যিনি স্বামী আত্মস্থানন্দজিও সিনিয়র ছিলেন, তিনি গিয়েছিলেন, তাকে বলছেন দাদা প্রস্তুত থাকুন, এবার আমার ছবিতে মালা দিতে হবে, আর গলায় মালা পরানো যাবে না, এবার ছবিতে মালা পরাতে হবে। অমলানন্দজিকে দেখেছি সামান্য জ্বর হলে সঙ্গে সঙ্গে প্যাডে চিঠি লিখতেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে। আত্মস্থানী হচ্ছে 1 বছরের সিনিয়র ছিলেন, তাই সত্যদা বলতেন, আত্মস্থানীর নাম ছিল সত্যকৃষ্ণ ভট্টাচার্য, তো সেই সত্যদা বলতেন, একটা চিঠি, সত্যদা আমার শরীর চলে গেলে যেন বেলুড় মঠে দাহ করা হয়, আমার 2.5 বছরের থাকার মধ্যে গোটা আষ্টেক এরকম কাগজের প্যাডে লেখা জিনিস আমার সংগ্রহে ছিল, কিন্তু যখন চলে যাবার ইয়ে হলো তখন কিন্তু আর ইনি ওনার কোনো ভাবনা চিন্তা নেই, উনি যেন শ্রীরামকৃষ্ণের জন্য, তার চেয়েও বেশি কথা তার গুরু স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন বলে যেন অপেক্ষা করে আছেন। শরীরের যে অসহ্য যন্ত্রণা সেটা যেন একবার সম্পূর্ণ উপেক্ষা করছেন, শুধু বলছেন আমায় খেতে দেয় কেন, খেতে দিলে বড় যন্ত্রণা হয়, এর বেশি আর তার কাছ থেকে একটা উপ শব্দ শুধু আমরা পেলাম না। কী অদ্ভুত নির্ভরতা, কী অদ্ভুত একেবারে নিজেকে নিবেদন করার মতো ব্যাপার, ভগবান তাকে এই ব্যবস্থা করেছে তাকে এটা মেনে নিতে হবে। আমার সৌভাগ্য এই সমস্ত মানুষদের আমি দেখেছি, আপনারা অনেকেই দেখে থাকবেন দেবানন্দজি মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য ছিলেন এবং শ্রী শ্রী মায়ের নির্দেশে তিনি সারা জীবন তপস্যা করেছিলেন। শেষ দিকে যখন তাকে দেখা একটা অ্যাক্সিডেন্টে তার স্পাইনাল কর্ড ভেঙে যায়,
যেমন আমরা ওয়াকার দিয়ে হাঁটি সেরকম ওয়াকারের মতোই, কিন্তু পেছন দিকে জিনিসটা একটা খাঁচার মতো, সেই খাঁচাটা তাকে নিরন্তর ধাক্কা দিত এবং সেই ধাক্কাতে তিনি একটু একটু করে এগিয়ে যেতেন। কিন্তু জপ ধ্যানে তার কোথাও এতটুকু ফাঁকি দেখিনি, তার এতটুকু কোনো কমপ্লেন ছিল না, কেন আমার জন্য এরকম ব্যবস্থা করলেন, সবার জন্য ভগবান ব্যবস্থা করেছেন, আমার জন্য কেন এরকম ব্যবস্থা করলেন, মহাপ্রস্থানের জন্য যেন একবারে তৈরি হয়ে বসে আছেন। এই নির্ভরতাটা সারা জীবনের সাধন, একদিন দুদিনের হবে না, এটা সারা জীবন ধরে সাধন করতে হবে। এই পূর্ণ নির্ভরতায়, পূর্ণ নির্ভরতা না এলে হবে না। আগের দিন আপনাদের একটা গল্প বলেছিলাম, সে একটা দড়ির ওপর একটা লোক তার ছেলেকে কাঁধে নিয়ে ধীরে ধীরে সেই দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। দড়িটা ঠিক মাঝখানে যখন এসেছে, নিচে বিস্মিত জনতা হই হই করছে, বলছে আমরা জানতাম আপনি অর্ধেকটা পেরিয়েছেন, অর্ধেকটাও পেরিয়ে যাবেন। তো বলছে ছেলেটার কিছু হবে না? তো বলছে না না, আপনার কাঁধে আছে, কোনো রকম কিছু হবে না। বলে তাহলে বাবুমশাই ছেলেটাকে নামিয়ে দিই, আপনার ছেলেটাকে আমাকে দিন, যখন কিছু হবে না তখন আপনার ছেলেটাকে কাঁধে নিয়ে বাকি পথটা চলে যাই। একেবারে যে জনতা তারা হই হই করছিল, তারা একেবারে সম্পূর্ণ শান্ত হয়ে গেল, কেউ চাইছে না তার ছেলেটাকে কাঁধে দিতে। আমাদের অবস্থা ঠিক সেই রকম, আমরা বলি যে ভগবানকে সব নিবেদন করে দিয়েছি। এই একটা গল্প আছে, আমাদের সাধু বলতেন ভগবানকে যে নির্ভর করে সবটুকু নিবেদন করেছ সেইটা বোধে বোধ হয়েছে, তো এই বোধে বোধ হওয়াটা আমাদের খুব জরুরি। শুধু মুখে বললে হবে না, মায়ের কথার মতো শুধু মুখস্থ, অন্তস্থ, অন্তস্থ হলে হবে না, সত্যি সত্যি তার উপর নির্ভর করে আছি। শারদানন্দজি একবারে একটা দিব্য জীবন দেখিয়ে দিয়ে গেছেন আমাদের চোখের সামনে, কেমন করে তিনি নির্ভর করলেন সব পার্শ্বদের। শশী মহারাজ চেন্নাইয়ের ওই গরম, তার সারা গা জুড়ে চর্মরোগ, কিন্তু এতটুকু ইয়ে নেই, সারাদিন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ভিক্ষা করছেন, সেদিনকে কিচ্ছু ভিক্ষা পাওয়া যায়নি আর সবজি বাজারও কিচ্ছু হয়নি, ফিরে এসেছেন সেই চেন্নাইয়ের সেই ঘরটা, আপনারা যারা পারবেন ক্যাসেল কর্ণনে সেই ঘরটা দেবেন, খুব ইন্সপিরেশন পাবেন, ছোট্ট একটা ঘর, এখনই কি গরম এত ব্যবস্থা হওয়ার পরে, তখন কি গরম ছিল ভেবে দেখুন। সেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, জামাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কোমরে হাত দিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছেন আমাকে তুমি পরীক্ষা করছো, আমাকে তুমি পরীক্ষা করছো, মেরিনা বীচ থেকে খানিকটা সমুদ্রের বালি তুলে নিয়ে আসব, সেই বালি থালায় করে তোমায় নিবেদন করব, তারপরে সেই বালি প্রসাদ হিসেবে গ্রহণ করব, যদি না যায় আঙুল দিয়ে ঠেলে ঠেলে সেই বালিকে পাঠাবো, তারপরে ঢক ঢক করে জল দিয়ে সেই বালি খাবো, তুমি আমায় পরীক্ষা করছো। ভক্ত ভগবানের এই রকম একটা নির্ভরতা থাকে এবং ভগবানও কখনো তাকে ছেড়ে দেন না। সঙ্গে সঙ্গে খানিকক্ষণ বাদেই সদর দরজায় কড়া নাড়া হলো, এক ভদ্রলোক প্রচুর খাবার দাবার রেশন চাল ডাল তেল নুন এইসব নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। ভগবানের এই যে অদ্ভুত একটা ব্যাপার, এইটা একবারে ভীষণ রকমের আকর্ষণীয়, এগুলো আমাদের ইন্সপায়ার করে, এগুলো আমাদের অনুপ্রেরণা জাগায়, নিরন্তর আমাদের অনুপ্রেরণা জাগায় ভালো হওয়ার জন্য, উচ্চ পদে নিজেদেরকে উৎসর্গ করার জন্য। এই যতক্ষণ না পর্যন্ত এই উৎসর্গের ভাবটা আমাদের ভেতরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে ভগবান লাভটা হবে না। আমরা ওই নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেবো আর বলবো আ হা হা কী সুন্দর, আমরা জানি আপনি সমস্ত পথটা এগিয়ে যাবেন, কিন্তু যেই নিজেকে দেওয়ার কথা আসবে তখন আমরা পিছিয়ে যাব। শুধু পিছিয়ে যাব না, নিজের ভেতরে এই ভাবটা আসবে না। মিহির চৌধুরী দয়া করে, হ্যাঁ থ্যাংক ইউ, বলছেন যে শ্রী ভগবানের পূর্ণ আত্মসমর্পণ এইটি নিখিল শাস্ত্রের সার এবং সাধনার শেষ কথা, এটি যদি না থাকে আমরা এতটুকু এগোতে পারবো না, প্রতি মুহূর্তে ধাক্কা খাবো। এরকম বহু আমরা দীক্ষিত মানুষদের দেখেছি, জীবনে সামান্যতম দুঃখ এসেছে আর বলছেন কেন আমাদেরকে এই কষ্টটা সহ্য করতে হবে। একবার কখনো ভেবে দেখেছেন যখন আমাদের তিনি উজাড় করে দিয়েছিলেন, কখনো তাকে তো জিজ্ঞেস করিনি কেন তুমি আমায় উজাড় করে দিয়েছেন, আজকে তিনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন বলে তাকে প্রশ্ন করছো কেন আমাকেই এরকম কষ্ট সহ্য করতে হলো, কই যখন তিনি উজাড় করে দিয়েছিলেন কই তখন তো বলিনি কেন তুমি আমাকে দিচ্ছ অন্য কাউকে দিচ্ছ না, তখন তো দুহাত পেতে তার কৃপা গ্রহণ করেছি। এই বোধটা আমাদের আসা খুব জরুরি, যখন যেরূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে।
আমার যা হয় হোক, আমি কোনো অবস্থাতে যেন তোমা ছাড়া এ জীবনে গতি নাই, কিছু নাই গো, আমারও করানো যাওয়া চায়, তুমি তাই গো। আমার নির্ভরতা হলে ঠিক তুমি ঠিক সেই রকম আমার পরাণ যেরকম চাইবে তুমি ঠিক তেমনিভাবে আমার কাছে প্রকাশিত হবে। বলছেন, বিড়াল ছানার কি নির্ভরতা, কোনো অবস্থাতে এতটুকু অনুযোগ নেই, সে শুধু মাকেই ডাকে। আমাদের সংসারে থাকতে হবে শ্রী ভগবানের একান্ত শরণাগত হয়ে, পূর্ণ আত্মসমর্পণ করে। যদিও আমি নিজে মুখে বলছি, এখনো পর্যন্ত আমার ভেতরে এই রকম আত্মসমর্পণ আসেনি, কিন্তু এটা অনুভব করেছি যে এই আত্মসমর্পণটুকু না এলে আমাদের জীবনের অগ্রগতি একেবারে স্থবিরতা প্রাপ্ত হবে, নজযৌনতস্থ অবস্থায় দাঁড়িয়ে যাবে। এই আত্মসমর্পণ, এই নির্ভরতা খুব প্রয়োজন আছে। আমাদের সব সময় বুঝতে হবে আমরা তার হয়ে সংসার করছি। সে এক রাজার, আগের দিন গল্প করেছিলাম, সে রাজার ভীষণ দুশ্চিন্তা, সে কিছুতেই রাজ্য চালাতে পারছে না। কেন? রাজ্যে দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ হওয়ার ফলে তার ভীষণ কষ্ট। সে ভাবছে কেমন করে লোককল্যাণ করবে, এদিকে দুর্ভিক্ষ হওয়ার জন্য লোকে রাজ ট্যাক্সও দিচ্ছে না, রাজকরও দিচ্ছে না, ফলে তার যে রাজকোষ সেটাও ধীরে ধীরে কমতে আরম্ভ করেছেন। তিনি শুধু ভয় পাচ্ছেন না, রাজকোষের ভয় পাচ্ছেন না, একই সঙ্গে ভাবছেন সামরিক অভ্যুত্থান হয়ে তাকে কেউ বোধহয় রাজপথ থেকে সরিয়ে দেবে। এমন এক সময় তিনি এক বাঁশিওয়ালাকে দেখলেন, পথ দিয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছে, আনন্দে ভরপুর হয়ে আছে, অথচ তিনি রাজপ্রাসাদে বসে না খেতে পান না ঘুমোতে পারেন, কোনোটাই পারেন না। এমন সময় একদিন তার রাজপ্রাসাদে এক সাধু এসে হাজির হলো। সাধু জিজ্ঞাসা করলে, তোমার এরকম অবস্থা হলো কেন? বলছে, এই এই সমস্যা। বলছেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি সব কিছু আমাকে দিয়ে দাও, আমি চালাবো। তখন তিনি তো সব দিয়ে দিলেন, প্রথাগতভাবে সব কিছু সেই সন্ন্যাসীকে রাজ্যভার অর্পণ করে দেওয়া হলো। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, এখন তুমি কী করবে? ভাবছি একটা ব্যবসা ট্যাবসা করবো। এই আজকেই পড়ছিলাম যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী, তিনি এখানে আমেরিকায় গাড়ি চালান, এই যেরকম ওলা উবের যেরকম গাড়ি সেরকম চালাচ্ছেন, তিনি একটা সময় আফগানিস্তানের বিদেশমন্ত্রী ছিলেন। তো সেই বলছেন, আমি ব্যবসা করবো। যে ব্যবসা করবে, টাকা কোথায়? রাজকোষ তো আমাকে দিয়ে দিয়েছ। বলছে, তাহলে চাকরি বাকরি করবো? যে তুমি রাজা ছিলে, কেউ কি তোমায় চাকরি দেবে? তাহলে কী করবো বলুন তো, তুমি আমার চাকরি করো, এই রাজ্য তুমি আমার নামে, আমার অর্থের আমার হয়ে তুমি পরিচালিত করো, তোমার কোনো ভয় নিয়ে ভাগ লাভ লোকসান সমস্ত কিছু আমার দায়, ভালো হলেও সে আমার, ক্ষতি হলেও সে আমার, অতএব তুমি না ভেবে কাজ করতে থাকো। রাজা রাজ্য চালাতে থাকলেন একবারে পূর্ণ দক্ষতার সঙ্গে। ধীরে ধীরে তার রাত্রির ঘুম ফিরে এলো, ধীরে ধীরে তার আহারে রুচি এলো, শরীরে ঔজ্জ্বল্যতা বাড়লো। কিছু বছর বাদে সন্ন্যাসী এসে হাজির, রাজাকে তিনি আর চিনতেই পাচ্ছেন না, রাজা এত জ্যোতির্ময় মূর্তিতে। বললেন, কী করে হলো? বলছে, ওই যে যবে থেকে দায়িত্বটা আপনাকে দিয়ে দিয়েছি তবে থেকে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। এই ঈশ্বরকে আমরা যতক্ষণ না পর্যন্ত দায়িত্ব দিয়ে এগোতে পারবো ততক্ষণ পর্যন্ত জগতে আমাদের দুশ্চিন্তা থাকবে। এখন এই ভগবানকে নির্ভরতা করতে গেলে কেমন ভাবনা চিন্তাটা কেমন, গীতায় একটি শব্দ ভগবান ব্যবহার করেছেন, অনন্যশ্চিন্তায়ন্ত মাম, যে অনন্য এক মনে চিন্তা করে, আমাদের মতো নয়। সকালবেলা কচুল্লতিও লাগবে, ইলিশ মাছও লাগবে, তারপরে অফিসে গিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো, বিকেলবেলা বাসে আসার সময় পরিবহন মন্ত্রী ইয়ে করবো, তারপরে বিকেলে এসে প্রথমা কদম্বিনীও দেখবো, তারপরে আবার চাটা খেয়ে পাড়ার ক্যারামে গিয়ে পাড়ার পলিটিক্সের মধ্যে ঢুকবো, তারপরে জপ ধ্যান করতে বসবো, ভাবছি অনন্য চিন্তা হয়ে শুধু ভগবানকেই তখন ডাকবো। আমাদের মন এখনও তৈরি হয়নি, এরকম যে করতে পারে সে পারে। নির্বেদানন্দজি জীবনের একটি গল্প আমরা শুনেছি স্বামী চন্দ্রানন্দজির কথা কাছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, মিত্রশক্তি শত্রুশক্তি এদের সমস্ত কে কোন দিকে আছে সেইটি নিয়ে আলোচনা চলছে। একটা ইয়ের ভেতরে একটা জমির ওপরে আঁক কেটে তারপরে ছোট ছোট ইঁট দিয়ে ছেলেরা দেখাচ্ছে, আর সে একান্ত মনে নির্বেদানন্দজি দেখছেন। নির্বেদানন্দজির সেবক স্বামী সত্যঘনানন্দজি প্রিয়লাল মহারাজ, তিনি এসে বললেন, মহারাজ
মন্দিরে শাঁখ বাজানো হচ্ছে, আরতি শুরু হবে। মহারাজ একবারে অন্য মানুষ হয়ে গেলেন, উঠলেন, হাত মুখ ধুলেন, ঘরে গেলেন, আলো আসন পাতলেন, জপে বসলেন, আলো ঘরে নিভে গেল। এক মনে একেবারে স্থিরবদ বসে জপ ধ্যান করছেন। চন্দ্রানন্দজি খুব কৌতূহল হতে থাকলো, আরে লোকটা খানিকক্ষণ আগে সারাক্ষণ আমাদের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করছিল, আবার পর মুহূর্তে কি ওরকমভাবে হয়ে গেল? তিনি রাত্রিরে আর কৌতূহল রক্ষা করতে না পেরে রাত্রিরে মহারাজকে জিজ্ঞাসা করলেন। মহারাজ তখন বললেন, তুমি যখন খাও তখন কি অন্য কথা চিন্তা করো, মন দিয়ে খাও নি? তাহলে আমি যখন জপ ধ্যান করবো তখন আমি অন্য কথা কেন চিন্তা করব? এই অনন্য চিন্তাটা হচ্ছে সব মনকে গুটিয়ে এক জায়গায়, এটা অভ্যাসের প্রয়োজন। মানুষ চাইলেই পারে, না পারার তার কোনো রকম কিচ্ছু অসুবিধা নেই, সে চাইলেই পারে। বলছেন এই নির্ভরতা আসে কিভাবে? আসে তাকে ভালোবাসলে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। গৌরানন্দজি বলেছিলেন যে এই যে আমাদের সংঘতে আমরা যখন আসি তখন MBA পাস, তার সার্টিফিকেট এসব লাগে, কিন্তু এগুলো কীরকম না, একটা পরীক্ষার অ্যাডমিট কার্ডের মতো। যেরকম পরীক্ষার হলে ঢোকার জন্য অ্যাডমিট কার্ড লাগে, আপনি সেই লোক কিনা অ্যাডমিট কার্ডের ছবি নাম সব দেখে ইনভিজিলেটর আপনার খাতায় সই করে দেন, কিন্তু তার মানে এই নয় যে আপনার খাতা 80 নম্বরে 180 নম্বর বা 100-এ 100 আনবে। ওটা ওই দক্ষতাটা আপনাকে দেখাতে হবে, দক্ষতা তখন আসবে যখন আপনি আপনার ছাত্র জীবনকে ভালোবাসবেন, তখন নিজেকে বিকশিত করার সর্বত ইচ্ছা হবে আমাদের। বলছেন এই নির্ভরতা আসে তাকে ভালোবাসলে। আমরা যেমন আমার বাবা মাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আমাদের যা কিছু সমস্যা হোক না কেন আমরা জানি মা আছেন বাবা আছেন, এই সমস্যার কিছু একটা হলে তার সাথে গিয়ে আলোচনা করবো, ব্যাস হয়ে যাবো। অথবা কোনো মানুষ যাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ নির্ভর করি, তাকে গিয়ে বললেই হবে। যে নির্ভরতাটা আসে ভালোবাসা থেকে, মন্দবাসা থেকে কখনো নির্ভরতা আসে না। 5 বছরের ছেলে শুধু তার মাকে জানে, মার ওপর তার সব নির্ভর, তার ক্ষুধা পেলে মাকে বলে, ভয় পেলেও মা তার মাই তার আশ্রয়, মা বই সে কিছুই জানে না। এই ভাবটি নিতে হবে, এতেই শান্তি হবে। এই আত্মনির্ভরতা ঠিক খুব সহজে হয় যদি আমরা জগন্মাতার ওপর নিজেদেরকে অর্পণ করতে পারি, তিনি যেভাবে রাখছেন যে অবস্থাতে রাখছেন আমরা যেন সেইভাবেই হতে পারি, আমাদের যেন এই নির্ভরতাটাই থাকে। এই চিন্ময়ীদি আছেন, চিন্ময়ীদির বাড়ি নিয়ে বোধ হয় একটা শ্রদ্ধা প্রণামতা, যেটা ভারী সুন্দর স্মৃতিকথা আছে, ওই বাড়ির মালিক তুমি আছো বটে কিন্তু বাড়ির মালিক হচ্ছেন ঠাকুরমা স্বামীজি, নিয়মিত ট্যাক্স দিয়ে যাবে, যেরকম সম্পদ রাখলে তার নিয়মিত ট্যাক্স দিতে হয়, সেই নিয়মিত ট্যাক্স দেওয়ার কথা শ্রদ্ধা প্রণামাতাজি বলেছিলেন। ট্যাক্সটা কি না, জপ ধ্যান প্রার্থনা, এই ট্যাক্সটি নিয়মিত করে দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। মহাপুরুষ মাঝে প্রার্থনাটা কি সুন্দর বলছেন, যে ঠাকুর ঘরে যাও গিয়ে বলো, আমি সাধনহীন ভজনহীন জ্ঞানহীন বিবেকহীন বৈরাগ্যহীন, তুমি আমায় তোমার সাধন পথে মতি এনে দাও, তোমার তত্ত্ব আমায় জানতে সুযোগ করে দাও, তোমার নামে আমায় রুচি এনে দাও, আর তোমাকে চাইবার ইচ্ছায় আমাকে ভজনশীল করে তুলো। বলছেন শুধু সেখানেই থামছেন না, বলছেন তোমারই এক সন্তান তোমার কাছে এমনি করে প্রার্থনা করতে আমাদের শিখিয়ে দিয়েছেন, যে তোমারই এক সন্তান তোমাকে এমনি করে প্রার্থনা করতে তোমার কাছে পাঠিয়েছেন। একটা পথ তিনি দিচ্ছেন, তার সেই পথটিকে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সবচেয়ে সহজ হয় ঈশ্বরকে ভালোবাসা, আমরা খুব বুঝতে পারি, এটা আমাদের খুব বাড়ে যদি আমরা আমাদের গুরু এবং গুরু তার সাধন নির্দিষ্ট যে পথ আছে সেইটির ওপর নির্ভর করে থাকি। মুশকিল হয় কি, আমরা গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিই না, আমাদের মন্ত্রের ওপর শ্রদ্ধা থাকে না, গুরু যে সাধন ভজন করেছেন সেটার উপর শ্রদ্ধা থাকে। আমাদের ওই যে হাতে খড়ি যখন হয় দেখবেন অ লিখে দেওয়া হয়, সেই অয়ের ওপর আমরা হাত গোলাতে থাকি, সেটাকে বলা হয় অক্ষরের ওপর পুনর্বার বারংবার ওইটা, ওই যখন ওই অ লেখাটা লিখতে লিখতে বারবার নিজে নিজে লিখতে পারছি, অয়ের পাশে আরেকটা অ লিখতে পারছি, তখন আমাদের দ্বিতীয় অক্ষর আসে আ। ঠিক সেই রকম শুধু দীক্ষা নিলেই হবে না, সাধন ভজন করে জপ ধ্যান করতে করতে জপ ধ্যানটা জীবনের একটি অঙ্গ হিসেবে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এদিক ওদিক তাকানো সম্ভব হয় না। তা না করে
আমরা কি করি, ও দিন কি করব, এর কাছে উপদেশ নিই, তার কাছে উপদেশ নিই, ওর কাছে উপদেশ নিই, অথচ আমার গুরু যিনি আমার জীবন জীবনের কাণ্ডারি তার কাছে কখনো ফিরেও চাই না, তার দিকে কোনো দিন ফিরে চাই না। আমরা এই পাশ ওপাশ বাংলাদেশি বন্ধু, ইংল্যান্ডের বন্ধু, আমেরিকান বন্ধু, কলকাতার বন্ধু, মুর্শিদাবাদের বন্ধু, এখানকার বন্ধু, সকলের কাছে কেন নিজেকে দেখাতে হবে আমি খুব বড় যাপক, আমি হেনা মেন তেনা। শ্রী চৈতন্যদেবের অদ্ভুত কথা বলছেন, আপন সাধন কথা না কহিবে যথাযথা। এই নির্ভরতাটা ভীষণ হয় যদি আমরা গুরু এবং গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের উপর শ্রদ্ধা রাখি এবং সেই শ্রদ্ধা অনুযায়ী এগিয়ে যাই। একটা সময় বুঝবো যে আমার ভেতরে তিনি, ঠাকুর বলছেন না গুরু, একটা সময় মনই গুরু হয়ে যাবে, আমার ভেতর তিনি আমার চালিকা শক্তি। গুরুর উপর নির্ভর করে কি হয়, তিনি আমার মনকে তার চালিকা শক্তি করেন, শুধু তাই না, চালিকা শক্তি করে তিনি আমাকে ইষ্টের পাদপদ্মে পৌঁছে দেন। তারপরে ইষ্টের সঙ্গে আমার পেশাপেশি লড়াই, কেমনভাবে তিনি আমাকে গ্রহণ করবেন, কেমনভাবে আমি তাকে গ্রহণ করব, কীরকম কোলাকুলি হবে, কীরকম হ্যান্ডশেক হবে, সব তারপরে, তার আগে অবধি কিচ্ছু হবে না, এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। এই নির্ভরতাটা, যেমন মায়ের ওপর আমরা নির্ভর করি, সেদিনকে এক ভদ্রমহিলা বলছিলেন তার জীবনের খুব দুঃখের কথা, তার অন্য কোনো দুঃখ নেই, ছেলে খ্রিস্টান বিয়ে করেছে তাতেও তার দুঃখ নেই, ছেলে আদিবাসী কন্যাকে বিয়ে করেছে তাতেও তার কোনো দুঃখ নেই, শুধু কোথাও একটা যেন এটাও দুঃখ করছে না, কিন্তু কোথাও তার কথা শুনে মনে খটখট লাগছে যে দিনের শেষে কোনো একটা সময় ছেলে এসে আমার পাশে চুপটি করে বসে থাকতো, বা আমার খাটে আমার পাশটিতে এসে চুপটি করে খানিকক্ষণ শুয়ে থাকতো, কোনো কথাই হতো না মা ছেলেতে। কিন্তু এই যে নিরুক্তির মধ্যে দিয়ে একে অপরের প্রতি যে একটা নির্ভরশীলতা সেটি প্রকাশিত হতো, সেটা এখন প্রকাশিত হয় না। তার মনে হচ্ছে যে ছেলে যেন বিশাল একটি সমস্যার মধ্যে আছে, সেই সমস্যাটির কথা না সে ছেলেকে বলতে পারছেন আর না মা সেই গণ্ডিটা ভেঙে তার ভেতরে ঢুকতে পারছেন। ঈশ্বরের সঙ্গে কিন্তু এরকম দূরত্ব করলে হবে না, ঈশ্বরকে আপনার বোধ করে তাকে সমস্ত কিছু বলতে হবে। বুদ্ধেশানন্দজি আমাদের বলেছিলেন, মন্দিরে যখনই তোমার কোনো সমস্যা হবে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবেন, তিনি তোমার কথা শোনার জন্য মন্দিরে বসে আছেন, উত্তরে তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবেন তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। গুরু মুখে যেরকমভাবে আমরা ভগবানের কথা শুনি, যেরকমভাবে আমরা গুরু শাস্ত্রতে ঈশ্বরের বোধ জেগেছে, নিত্য ধ্যান করে তার সম্পর্কে যেরকম একটা অনুভূতি এসছেন, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল, আর বাকি এই জগৎটি চির পরিবর্তনশীল। তাই ইষ্টের ওপর এই রকম একটা নির্ভরতা জাগিয়ে রাখতে হয়। বলছেন গীতায় একে অনন্য ভক্তি বলছেন, এভাবে যা কিছু সব শ্রী ভগবানে সমর্পণ করলে তিনি ভক্তের সব ভার লন। আমাদের কেন ভার নেন না, কারণ আমরা সবটুকু ভগবানকে দিতে পারি না, আমাদের কিছুটা আমরা দিই, আমরা সবটুকু দিতে পারি না, আমরা নিজেদের তো খুব বুদ্ধিমান বলে মনে করি তাই আমরা আমাদের সবটুকু দিতে পারি না। আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। গান শেখানোর সময় মেনকা ঠাকুর বলেছিলেন, সবটাকে টেনে টেনে বলবি না, সবটা টেনে টেনে বললে তালব সব বয়ের মতো শোনায়, দন্তের সব বয়ের মতোই সব বল, কিন্তু ভাবটা যেন থাকে গাইবার সময় তুই তো সবটুকু উজাড় করে ভগবানের পাদপদ্মে নিবেদন করছিস। আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, এই বোধটা থাকা দরকার। মহারাজ বলছেন গীতায় একে অনন্য ভক্তি বলছেন, এই অনন্য ভক্তি এইটিকে বলা হচ্ছে, এই ভগবানের ওপর নির্ভরতা। এই ভগবানের ওপর যদি নির্ভরতা না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। বলছেন জগতে আনন্দ শান্তি লাভ করতে হলে এই অনন্য ভক্তির, জগতে শান্তি লাভ করতে হলে এই অনন্যা ভক্তি চাই, মায়ের ওপর সব ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়। গীতায় বলেছেন যাদের মন তাঁতে সমাহিত তাদের সব দায় সব ভার তিনি নিজেই বহন করেছেন,
योगक्षेमं वहाम्यहम्। শুধু যোগ মানে অপ্রাপ্ত জিনিসের প্রাপ্তি, আর সে মানে হচ্ছে সেই প্রাপ্ত জিনিসের রক্ষণ। দুটি ভগবান দেন, যেটা আমি পাইনি সেই প্রাপ্ত আমাকে সেইটি দান করেন। শুধু তাই নয়, সেই দেওয়া জিনিসটিকে আমি কেমন করে রক্ষা করব তার ব্যবস্থা করেন। ঠিক যেরকম দেখবেন আমাদের প্রিয়জনরা আমাদের উপহার, অলংকার উপহার দিয়েছেন, তারা একটা বাক্সের মধ্যে উপহার দেন, এবং অলংকারে দেখবেন তার ভেতরটা সবটা ওই ফোম টোম কিছু দিয়ে তৈরি করা আছে। কেন তৈরি করা থাকে? যাতে অলংকারটা কোনোভাবে ওই আঘাতপ্রাপ্ত হয়ে, হার্শ সারফেসে আঘাতপ্রাপ্ত হয়ে ডিফর্ম না হয়ে যায়, সেই কারণেই ওই রকমভাবে দেওয়া থাকে। দেখবেন অলংকারের বাক্স, সে আংটি থেকে কানের দুল থেকে গলার হাত, দেখবেন সব বাক্সের ভেতরে ওই ওপরে নিচে ফোম লাগানো আছে। কোনো অবস্থাতে হার্শনেসের সঙ্গে, এগুলো তো খুব দামি জিনিস। এইরকম ভগবানের কৃপাও খুব দামি জিনিস, তিনি শুধু আমাদের কৃপা করেন না, সেই কৃপাকে যেন আমরা ধারণ করে রাখতে পারি, আমাদের সেই যোগ্য করে তোলেন, এটি হচ্ছে কথা। বলছেন ভক্ত ভগবানের এই যে সম্বন্ধ এটি বড় অদ্ভুত, তিনি ভক্তের সব ভার লন, তাকে সব সমর্পণ করলে তিনি ভক্তের সব দায় গ্রহণ করেন। কিন্তু আমরা বেশি বুদ্ধিমানের মতো তার উপর ভরসা না করে নিজের বুদ্ধি খরচ করে চলি আর পদে পদে আঘাত পাই। সত্যই তিনি শরণাগতের অভয় আশ্রয়, ঠাকুর তার সব ভার জগদম্বাকে দিয়েছিলেন, জগদম্বাও তাই সব যোগালেন তার জন্য, মায়ে পঞ্চবটি ঘেরবার কঞ্চি কাটারি দড়ি পর্যন্ত। শরণাগতি পূর্ণ নির্ভরতা, পূর্ণ আত্মসমর্পণ, এই হচ্ছে অনন্য চিন্তা। এই অনন্য চিন্তা তিনটি জিনিসের উপর নির্ভর করে থাকে। আমি তোমার শরণাগত, এই বোধে বোধ হওয়া, শুধু শরণাগত নয়, তোমার উপরই নির্ভর করছে, তুমি যেমনটি রাখবে আমি তেমনটি থাকব, আর আমার নিজের বলে কিছু নেই, আমি সবটুকু তোমায় উৎসর্গ করছি। শরণাগতি মানে আমি তোমার শরণ চাই। আমরা গিয়ে বলি না যে যখন সব দিক বন্ধ হয়ে যায় পারমিশন চাই যে আমাকে তুমি তোমার তোমার করে নাও, এটা যেন আমরা তার কাছে চাই। আর দ্বিতীয়টা হচ্ছে যত আমাদের তার উপর থাকতে তার উপর নির্ভরতা আসে। আমার মনে আছে যেদিন প্রথম সাধু হতে এলাম, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে প্রণাম করতে গেছিলাম, মহারাজকে প্রণাম করে উঠতেই মহারাজ বললেন আজকের দিনের সারা দিনের ঘটনা একটা জায়গায় লিখে রাখবে, যখন 15-20 বছর অতিক্রম হবে, যখন মনে সামান্যতম দ্বন্দ্ব এসে উপস্থিত হবে, তখন সেই কাগজটি খুলে দেখবে আজকের দিনটি তুমি কেমন করে কাটিয়েছিলে এবং কেমন করে আর কি প্রার্থনা করেছিলে। দেখবে আজকের দিনে তুমি প্রার্থনা করছো, ঠাকুর আমাকে তোমার এই পবিত্র সঙ্ঘে একটু স্থান দাও। কিন্তু একটা সময় আসবে ঠাকুর তোমাকে খানিকটা ক্ষমতা, এই সমস্ত খ্যাতি এসব দেবেন, তার মোহে ভুলে আমরা মনে করবে আমি আর কি, ঠাকুর আর কি, আমি সব। সেই সময়তে আমাদের নানা সময় না পাওয়ার জন্য নানা রকমের ডিপ্রেশন হতে থাকে, তখন আমাদের ক্ষমতা চাই, প্রাপ্ত ক্ষমতা না পেলে আমাদের কষ্ট হতে থাকে, ও আমাকে প্রণাম করলো না, আমাকে সম্মান করলো না, এগুলো সত্যি সত্যি মনে আঘাতের কারণ আসে। সেই সময় যদি আমরা কাগজটি খুলে দেখি তাহলে দেখবো ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, এসব কিচ্ছু চাইনি, শুধু চেয়েছিল একটুখানি আশ্রয়, তিনি যেন দয়া করে আমাদের একটুখানি আশ্রয় দেন, তার পাদপদ্মে আমাদের যেন রেখে দেন। এইটি তিনটি, একটা হচ্ছে শরণাগতি, তোমাকে চাই আর তুমি ছাড়া আর আমার কিছু নেই, আর সবটুকু তাকে উজাড় করে নিবেদন করছি। গহনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে এসেছেন, এই গল্প আপনাদের আগেও বলেছি। মহারাজের ডান হাতের কবজি ভেঙে গেছিল প্রথম বছর যখন তিনি প্রেসিডেন্ট হলেন, সেই এলেন দীক্ষা টিক্ষা হয়ে যাওয়ার পরে বেলুড় মঠে, আপনারা যারা গেছেন, তিন দিক কাঁচ দিয়ে ঘেরা আছে, তিনটে কাঁচ দিয়ে সামনেটা ঘেরা আছে, ওই মাঝের কাঁচটা খোলা যায়, ওই মাঝের কাঁচটা খুলে তখন ওটা আমাদের যাতায়াতের পথ হয়। পূজনীয় মহারাজকে হাত ধরে নিয়ে যাওয়া হয়েছে, উনি ঠাকুরের একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে এরকম করে দুটি হাত জোড় করে চোখ বন্ধ করে বিড়বিড় বিড়বিড় করে বলছেন। একটা সময় সেবককে বলছেন তাহলে আজকে কতজনের হলো, সেবক বলছে 38 জন। মহারাজ আবার চোখ বন্ধ করে বিড়বিড় করে বলছে। আবার খানিক বাদে জিজ্ঞেস করে তাহলে কতজনের হলো,
প্রথমবার বরাবরই আমি মহারাজের বাঁ পাশে আছি, কিন্তু এতটা লক্ষ্য করিনি। দ্বিতীয়বার যখন তিনি জিজ্ঞাসা করছেন তখন মনে হলো উনি যেন সব কথা ঠাকুরকে বলছেন। আমরা প্রেসিডেন্ট বা আমাদের গুরুদের ঠাকুরের প্রতিনিধি বলে মনে করি, আমরা মনে করি তারাই ঠাকুর, কিন্তু স্বয়ং সংঘগুরু তিনি মনে করছেন না যে তিনি ঠাকুরের প্রতিনিধি, তিনি শুধু তার চাকর। তাকে না জানে, তিনি সব, তাকে না জানালে হবে না। পুরনো মিশন অফিসের কথা মনে আছে, পুরনো মিশন অফিসে তখন আত্মস্থানন্দজি একতলার ঘরে বসতেন, মহারাজকে গিয়ে প্রণাম করলে বলতেন ঠাকুরকে প্রণাম করেছিস, যদি না করেছি বলতে তাহলে প্রণাম নিতেন না, বলতেন আগে সেই বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে হয়, তারপর চাকর বা করেদের সাথে। এটা একটা ভাব, জানেন তো, ঠাকুর আমাদের জীবনের সর্বস্ব। প্রভু মহারাজ গলায় কোবল থেরাপি নিয়ে ফিরেছেন, তখনই তিনটে বাজে, সাড়ে তিনটে ঠাকুর ঘর খুলবে, উনি আর ঘরে গেলেন না, মন্দিরের সামনের দিকে যে মিশন অফিস তার বারান্দা একটা বেঞ্চিতে চোখ বন্ধ করে বসে থাকলেন। সাড়ে তিনটে বাজল, তারপরে মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে জানালেন তিনি এসেছেন। তারপরে তিনি ভরত মহারাজ এবং আমাদের সূর্যিমাকে প্রণাম করে তারপরে তিনি ঘরে গেলেন, কারণ ওরা তার সিনিয়র, তিনি মনে করতেন ওরা তার গার্জেন। আবার আরেকটি ঘটনা আছে, একেবারে মধ্য দুপুরে এসে পৌঁছেছেন, তখনও মন্দির খোলার অনেক দেরি, কিন্তু উনি গাড়ি থেকে নামলেন, সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন আর মন্দিরের সামনে গিয়ে প্রণাম করে হাত জোর করে বন্ধ মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ঠাকুরকে আজে কী কী ঘটল সেটির কথা বলছেন। এই অনন্য নির্ভরতা এগুলি আসে, গগনানন্দজি একবার কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করতে, ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করতে। বলছে আমরা রোজ কত আলফাল কথা বলি, আলফাল শব্দটা ব্যবহার করি, উনি বলেছেন আমরা রোজ কত বাজে কথা বলি, কিছু কাজের কথা বলবে, ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করবে, মেক ইটা হ্যাবিট। আমরা যদি মানুষ তো খুব অল্প কথা বলতেন, শেষে বলি মেক ইটা হ্যাবিট। ঠাকুরের সঙ্গে আমরা সকলের সঙ্গে কথা বলার সময় পাই, কিন্তু ভগবানের সঙ্গে কথা বলার সময় পাই। মন্দিরে আমরা যাই, আমাদের ঠাকুর ঘরে যাই, কিন্তু এই ঢিপ করে পেন্ডাম করে কোনো রকমে হাঁপড় টানার মতো জপ করে ফেরত চলে আসে, কিন্তু আমাদের সবার সঙ্গে গল্প করার সময় আছে, শুধু ভগবানের সঙ্গে গল্প করার সময় নেই। যখন রাত্রিরে ঘুম আসছে না, আমরা তখন যে ফোনটা তাড়াতাড়ি খুলে একটা সিনেমা কিছু চালিয়ে দেখার চেষ্টা করি, অথচ ওই সময় আমরা ভগবানের লীলা চিন্তন করতে পারি। লীলা চিন্তন করলে ভগবানের সঙ্গেই থাকা হয়, আপনিও যেন তার সঙ্গে সঙ্গে চলছেন। ঠাকুর বলছেন সংসারে থাকবি, মহারাজের কথায় আছে ঠাকুর বলছেন সংসারে থাকবি ঝড়ের এঁটো পাতা হয়ে, ঝোড়ো বাতাস এঁটো পাতাকে এদিক যেদিকে নিয়ে যায় যাক, তা আস্তা কুড়েও হতে পারে, বড়লোকের দালানেও হতে পারে, হাওয়ায় যেদিকে খুশি সেদিকে নিয়ে যাবে পাতাকে, এই অবস্থায় আসা আসে সাধনার শেষে, ঐশ্বর্যের মধ্যে যে ভালোবাসা তাতে আকাঙ্ক্ষার শেষ নেই, আরও চাই আরও দাও, এইভাবে চাওয়া ক্রমশই বেড়েই চলে, তাই শান্তি আসে না, ঐশ্বর্য ডেকে আনে অশান্তি দুশ্চিন্তা, এর থেকে রেহাই পেলে তবে শান্তি। ঠাকুর চিলের দৃষ্টান্ত দিতেন, মুখের মাছটা ফেলে দিয়ে চিল তবে এক জায়গায় নিশ্চিন্ত হয়ে বসতে পারল, বাসনা ত্যাগ হলে তবে শান্তি, নচেত টাকা গয়না অসুখ বিসুখের জন্য দুশ্চিন্তা হবে। আসল জিনিস সত্য ধর্ম ও ভগবান, সব ছেড়ে যদি তার উপর টান ও ভালোবাসা হয় তা সবচেয়ে সুন্দর। আমরা রোজ মঙ্গল দর্শনের ছবি পাঠাই, জানেন তো, ভক্তদের পাঠাই ভগবানকে নিত্য দেখার জন্য। কিছু কিছু জায়গা থেকে কমেন্ট আসে যেগুলো আমি এক্সপেক্ট করি, আহা মাকে আজকে কি অপূর্ব শাড়িটা পরানো হয়েছে, ভক্তরা একজন আবার জিজ্ঞেস করেন তো ভক্তরা দিয়েছেন না আপনি কিনেছেন, ভক্ত কোথা থেকে কিনেছেন, ঠাকুর কিন্তু ইম্পর্টেন্ট নয়, ঠাকুরের মায়ের কাপড়টা কি সুন্দর, গেরুয়া রঙের ঠাকুরকে স্বামীজিকে কাপড়টা পরানো হয়েছে, পাটটা একবারে জড়ির মতো লাগছে, হ্যাঁ কোত্থেকে পড়ালেন, কেউ কেউ প্রশংসা করে, এগুলো বুঝি যে ঠাকুর কাজে ভারী সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই সবটুকুর বাইরে যিনি তিনি হলেন শ্রীরামকৃষ্ণ, কাপড়ও নন, ছবিও নন, মালাও নন, কাঁচও নন, কিচ্ছু নন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ।
আমাদের এই দৃষ্টিটা অর্জুনের মতো হতে হবে। গাছ নয়, পাতা নয়, ডাল নয়, পাখি নয়, পাখির হাত পা গলা কিচ্ছু নয়, শুধু পাখির চোখ। আমরা যত এই পাখির চোখের দিকে নিজের মনকে তাক করতে পারবো তত হবে। মহারাজ এখানে ঐশ্বর্যের কথা বলছেন না? ঐশ্বর্য এক ধরনের তৃষ্ণা তৈরি করে, কোনো অবস্থাতেই সেই তৃষ্ণা কমে না। আমরা যতই খাই, সেই একটা বাজে উদাহরণ দিয়ে আপনারা খুব অসন্তুষ্ট হন, সেটা হচ্ছে এই কলকাতার, উত্তর কলকাতার লোকেরা খান, সেটা হচ্ছে খাস্তার কচুরি। কখনো যা খাস্তার কচুরি বিক্রি হয় সবচেয়ে ফ্রেশ হয় তা কিন্তু নয়। আবার আমরা বাড়িতে নিয়ে এলেও যে সব ফ্রেশ ফ্রেশ দিয়ে দিই তা নয়, যেটা বেঁচে গেল তুলে রেখে দিলাম, আবার পরের দিন মাইক্রোওয়েভে গরম করে বা চাকুতে পিটপিট করে গরম করে ওই খাওয়ার পর দেবেন খুব জল তেষ্টা পায়। তারপরে যে জলটা আসলে অম্বল হয়ে গেছে, তো তারপরে আমরা যে জলটা খাই খুব মিষ্টি লাগে, মানে আরেকটু খাই, আরেকটু খাই, আরেকটু খাই, আরও খাই, মনে হচ্ছে যা খাচ্ছি সেই জলকে যেন সেই তৃষ্ণা কিছুতেই কমছে না। এইটি যখন আমরা ঈশ্বররূপ ঐশ্বর্যের ওপর দিই, শ্রীরামকৃষ্ণকে যদি আমার জীবনের ঐশ্বর্য হিসেবে মানি, তাহলে তাকে আরও পাওয়ার, আরও পাওয়ার ইচ্ছা, আরও নিবিড় করে পাওয়ার ইচ্ছা, এটা আমাদের তাঁর সমীপে নিয়ে আসতে সাহায্য করে। তোমাকে চাই, একান্তভাবে তোমাকে চাই, তোমাকে ছাড়া আর কিছু চাই না। আমি উদাহরণ দিই সুমন চট্টোপাধ্যায়ের গানে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এ জীবন দিয়ে আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এই যে তোমাকে চাওয়ার ইচ্ছেটা আমাদের জাগাতে হবে। অনেক দিন কাটিয়ে ফেললাম এই চাই, সেই চাই, ওই চাই, এসব করতে করতে, এবারে যেটুকু সময় অবশিষ্ট আছে সেইটুকু সময় যেন আমরা শুধুমাত্র তোমাকে চাই। ভগবানকে যদি এই ঈশ্বরই আমাদের ঐশ্বর্য পাওয়ার যে ইচ্ছে, সেটা যদি ঈশ্বরকে আমাদের জীবনের ঐশ্বর্য করি, তাহলে দেখবেন সেই ঐশ্বর্যকে আরও পাওয়ার, আরও পাওয়ার, যেটা সোনা দানা বা ভালো জিনিসপত্র পাওয়ার যে ইচ্ছেটা আমাদের জাগে, সেটা যদি ঈশ্বরের ওপর আরোপ করতে পারি, তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। মনের স্বাভাবিক চঞ্চলতা বিষয় বাসনায় আরও বেড়ে যায়। শান্তির পথ আছে, আমরা সেই পথে যাই না। আমরা দেহসুখের অস্তিত্বকে, দেহসুখের আসক্তিকে নোঙর ফেলে বসে আছি। চারজন মাতাল নৌবিহার করবে বলে নদীর কিনারায় গিয়ে একটি নৌকায় উঠল। একজন ধরল হাল, তিনজন ধরল দড়ি, দাঁড়। তারা সারা রাত ধরে দাঁড় টানলে, ভাবছে নৌকা বেশ চলছে। যখন ভোর হলো, নেশাও একটু ফিকে হয়ে এসেছে, হঠাৎ হুঁশ হলো। তারা যেখানে থেকে রওনা হয়েছিল সে ঠিক সেখানেই আছে। কি ব্যাপার, না নোঙর তোলা হয়নি? সমস্ত রাত্রি তারা এক জায়গায় বসে দাঁড় বেয়েছে। ঠাকুর এই গল্পটি বলতেন, আসক্তি নোঙর তুলতে না পারলে সব পরিশ্রম ব্যর্থ। যতই সাধন ভজন জপ ত্যাগ করো, আসক্তি থাকলে কিছুই হবে না, আগে আসক্তি নোঙর তুলে ফেল। এটা আরেকটা একটা বড় কথা। অনেকে আমাকে বলেন, এখন শ্বাসে প্রশ্বাসে জপ করার চেষ্টা করছি, তার সঙ্গে সেটি তখন কার্যকর হবে, দেখবেন আনন্দ পাব না, কিন্তু তখনই কার্যকর হবে যখন আমি আমার আসক্তিটাকেও ছেড়ে দিতে পেরেছি। আসক্তিটা যদি না যায় তাহলে কিন্তু হয় না। আমাদের মনে আছে আত্মস্থানন্দজি জিজ্ঞেস করতেন, হ্যাঁ রে, এই যে জপ ধ্যান করছিস আনন্দ পাচ্ছিস তো? সব সময় তো আনন্দ হয় না। মহারাজকে একদিন বলেছেন, না মহারাজ কীরকম আনন্দ পাচ্ছি না, বলছেন ঠাকুর তোর সব, ঠাকুরকে গিয়ে প্রার্থনা কর, ঠাকুর আমি সাধন ভজন করছি, তুমি আমায় তোমার নামে আনন্দ এনে দাও। এই যে তার কাছেই আবদার কর, যদি আবদার করতে হয় তার কাছেই আবদার কর, তোমার নামে যেন আনন্দ এনে দাও। যখনই মনে সেই আনন্দ পাবি না, সেই আনন্দ স্বরূপকে দেখতে হয়। বলছেন রসগোল্লার হাঁড়িতে সব সময় রস একটু না একটু থাকবে, সেই রসটাকে চাইবার ইচ্ছা প্রকাশ করতে হবে। তাই বলছেন ঠাকুরকেই বলতে হবে,
তুমি আমায় আনন্দ এনে দাও। এই যে মানুষজনগুলোর কথা বলছি না, মাতাল, আমরা তো লিটারালি মাতাল, নানা রকম নেশায় আসক্ত হয়ে যাচ্ছি। কখন বোধ হয় আমাদের, বহুক্ষণ চলবার পরে, যে সারা রাত কাটিয়ার পরে ভোরবেলা তাদের নেশা একটু ফিকে হয়ে গেল, ঠিক সেই রকম যখন আমাদের নেশাটা একটু ফিকে হয়ে যায়, তখন সেই সময় আমরা অনুভব করতে পারি যে আমরা ঠিক জায়গায় নেই, আমরা হারিয়ে যাচ্ছি, আমরা একটু একটু করে হারিয়ে যাচ্ছি, আমরা যেন কোথা থেকে, আমার নিজের জায়গা থেকে কোথা থেকে যেন সরে আসছি। এই বোধটা আমাদের মধ্যে নিশিদিন জাগিয়ে যেতে হবে। এই নিশিদিন যদি না জাগাতে পারি তাহলে কিন্তু হবে না। আমাদের সবটুকু ওই করতে হবে তিনটে জিনিস, একটা হচ্ছে শরণাগতি, আরেকটা হচ্ছে পূর্ণ নির্ভরতা, আর একটা হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। তার উপর নির্ভর করতেই হবে তাকে, আমাদের নিজেদের প্রথমে তোমার আমি শরণাগত, এটা বোধটায় জাগিয়ে রাখতে হবে। আমি তোমার, তুমি আমাকে আপনার করে না, শুধু আমি তোমার বললেই হবে না, তুমি আমাকে, আমার সেই বোধটা জাগাও। আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে জানি। এই তোমাকে জানাটাই যেন আমাদের জীবনের সব হয়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন আমাদের সত্যি সত্যি তোমায় জানাটা হয়। আমাদের মনে যে নানা রকমের বাসনা আসক্তি একবারে আমাদের এতটুকু এগিয়ে যেতে দেয় না, সেই বাসনার আসক্তি যেন শেষ হয়, আমরা যেন সত্যি সত্যি তোমাকে চাইতে পারি, এই বোধটা যেন আমাদের ভেতরে ভীষণভাবে আসে। আজ এই পর্যন্ত, ভগবানের ইচ্ছা হলে আবার আগামী শনিবার দিন আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।